আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ ওয়া আলা আলিহি ওয়াসহবিহি ওয়া মা ওয়ালা। আরেকজন ভাই জানতে চাইছেন, হুজুর দয়ীফ হাদিসের আমল করা যাবে কি না? দয়ীফ হাদিসের আমল করা যাবে না, এর কয়েকটি কারণ। এক নম্বর কারণ, আমলের সাথে আকীদার সম্পর্ক আছে। আপনি কোনো একটি বিষয়ে আমল করতে গেলে সেটা আগে আকীদা, আগে বিশ্বাস করতে হবে। যেমন আপনি এই নামাজটা পড়বেন, আগে আপনাকে এই বিশ্বাস করতে হবে যে এই নামাজটা পড়লে এই ফজিলত আছে। ফজিলতে বিশ্বাস না করে আপনি নামাজটা পড়বেন না। তাহলে আগে আকীদা, আগে আপনি বিশ্বাস করলেন তারপরে আমল করবেন। তাহলে আকীদার ক্ষেত্রে সমস্ত আহলুল আলেম একমত যে কোনো দয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, দয়ীফ হাদিস আমল করা যাবে না, এই জন্য অধিকাংশ জমহুরদের মত দয়ীফ হাদিস দিয়ে কোনো আমল করা যাবে না। আচ্ছা, যে সকল আহলুল আলেম, কয়েকজন আহলুল আলেম, অল্প সংখ্যক আহলুল আলেমরা বলছেন দয়ীফ হাদিসে আমল করা যাবে শর্ত সাপেক্ষে। তারা যে শর্তগুলো দিয়েছেন ওই শর্তগুলো অনুসরণ করলে দয়ীফ হাদিস আর দয়ীফ থাকে না, সেটা হাসান হয়ে যায়। তাদের প্রথম শর্ত হলো এই দুর্বলতাটা দয়ীফ জিদ্দান হওয়া যাবে না, অর্থাৎ বেশি দুর্বলতা বা অত্যাধিক দুর্বলতা হওয়া যাবে না, এটা সামান্য দুর্বলতা, যে দুর্বলতা মানে বেশি গভীরে না। তাহলে যে হাদিসটা দয়ীফ জিদ্দান হয়ে যায়, অত্যাধিক দুর্বল হয়ে যায়, সেই হাদিস তাদের মতো আমল করা যাবে না। সেই হাদিসটা হইতে হবে মাঝখানে এমন কোনো রাবি পাওয়া যেতে পারবে না যে রাবি মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে গেছে, জাল হাদিস বর্ণনাকারী হিসাবে পরিচিত বা সমাজে অপরিচিত, কেউ তাকে চিনে না, এরকম রাবি ওই হাদিসের মধ্যে থাকা যাবে না। তারপরে ওই হাদিসটা আমল করার জন্য যে ওই সমার্থবোধক আরও অনেক সহি হাদিস রয়েছে, অনেক সহি হাদিস এই ব্যাপারে রয়েছে, একটা হয়তো দয়ীফ সনদে আসছে। অর্থাৎ যারা বলছেন দয়ীফ হাদিস আমল করার ব্যাপারে, দয়ীফ হাদিস কয়েকটা ক্ষেত্রে আমল করার কথা কোনো কোনো আহলুল আলেম বলছেন। একটা হলো তারগিব তারহিবের ক্ষেত্রে, অর্থাৎ উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, ভয় ভীতি প্রদর্শনের ক্ষেত্রে, আর কেউ কেউ ইস্তেহবাব আমল মুস্তাহাব আমলের ক্ষেত্রে বলছেন। তারাও এরকম তিন চারটা শর্ত দিয়েছেন। তো এই শর্তের আলোকে যেটি প্রমাণিত হবে সেটি আসলে দয়ীফ থাকে না, সেটা মূলত হাসান হয়ে যায়। এই জন্য সহি এবং দয়ীফের মাঝখানে হাসানের একটা পর্যায় আছে, এজন্য যেই হাদিস দয়ীফ সেটা আমল করা যাবে না।